আমি একজন এন্টারপ্রেনর এন্ড তার পাশাপাশি আমি একজন লয়ার এখন আছি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছি ইনফ্যাক্ট আমার ড্রেস দেখে হয়তো বুঝতে পারছেন অনেকে সরাসরি কোর্ট থেকে এসেছে খুব একটা সাজগোজের টাইম পাইনি সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই এখনকার মানুষ নিজেদের উপর ইনভেস্ট করতে চায় না মনে করেন আমি এখন পর্যন্ত এই এত সুপ্রিম কোর্টে থেকে সুপ্রিম কোর্টে কাজ করে আমি কিন্তু এখনও মনে করেন নর্থ সাউথে আমার ক্লাস থাকে সপ্তাহে দুই দিন আমি এমবিএ করি এবং আমার মনে হয় আমি যার লাইফে টাকা আর্ন করেছি অর্ধেক পড়াশোনা করতে করতে চলে গিয়েছে ম্যাক্সিমাম মানুষ করতে চায় না বাট আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট কম করে হলেও মানুষকে সুযোগ করে দেওয়া আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কয়েক কিছু যদি আমি মানুষকে যখন হায়ার করতে যাই তখন দেখা যায় যে চাকরি সবার দরকার কিন্তু একটা অ্যাপ্লিকেশান লিখতে পারছে না দুইটা লাইন ভালো করে কথা বলতে পারছে না স্পষ্ট করে কথা বলতে পারছে না তখন আমার মনে হয় যে আমি এই মানুষটাকে কিসের জন্য রাখবো আমার ব্যবসা প্রতিষ্ঠান কি আদৌ কোনো উপকার উপকৃত হবে এখান থেকে তো ওখান থেকে আমার মনে হয়েছে কিন্তু দেখেন এই মানুষগুলোকে যদি আমরা একটু ডেভেলপ করি তাদের স্কিলগুলো একটু ডেভেলপ করি তাহলেই কিন্তু সে ইউ নেভার নো তার ট্যালেন্ট কোন জায়গায় ইউ নেভার নো সে হয়তো বা বিলগেটস হতে পারবে বা আরও ইউনো কোনো সায়েন্টিস্ট হতে পারবে বা বেটার কিছু হতে পারবে বাট আমাদের একটা চিন্তা ধারণা আছে যে আমরা বিসিএস পর্যন্ত ওখানে থেমে যাই যাই হোক আবার বলে বসে না যে বিসিএস ক্যাডারদের খারাপ বলছি বিসিএস ক্যাডাররা দে আর সুপার শার্প অ্যান্ড অ্যাজ ওয়েল আমি অন্যান্যরা যারা আরও শার্প হয় তাদের মতো শার্প হয় তাদের জন্য আমরা কী করতে পারি ম্যাক্সিমাম কর্পোরেট প্রতিষ্ঠান তারা যেরকম চাই একটা প্রেজেন্টেবল ছেলে বা মেয়ে সেরকম করে খুঁজতে পারে সেরকম করে পায় না লাইক কথাও বলতে পারছে না বা ড্রেস আপ বা মানুষের কাছে প্রেজেন্টেবল না এই ব্যাপারগুলো ল্যাকিংসটা থেকে যায় তো ওই জায়গাটা থেকে আমরা হেল্প করার গ্রুম করার চেষ্টা করবো